এ এবং বি এর সমষ্টি হচ্ছে 40, এবং সি ইকুয়াল টু 32 হলে এ বি এবং সি এর গড় মান কত? এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, শর্টকাট টাইপের অঙ্ক ছাড়া এগুলো রিটার্নে আসে না, এগুলো শর্টকাটের। তাহলে এ এবং বি এর সমষ্টি যেহেতু 40, এখানে কিন্তু যোগফলটাই বলছে এইটা আর এইটার যোগফল কত, 40। তাহলে এইটা বলতে পারি আমরা এ প্লাস বি সমান 40, আর এই যে সির মান হচ্ছে 32। তাহলে যদি আমি এরকম করি এ প্লাস বি প্লাস সি সমান, তাহলে কত হবে, এই 40 হলো এ প্লাস বির মান আর সির মান হচ্ছে 32, দুইটা একসাথে যোগ করতে হবে, হয়ে যাবে কত, 72। এখন কথা হলো এ বি এবং সি এর গড় কত, অতএব গড় নির্ণয় করেন। গড় নির্ণয় করতে গেলে এই যে যোগফল বের হলো তাকে উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করবেন, কয়টা সংখ্যা, একটা দুইটা তিনটা, তিন সংখ্যা, তিন দিয়ে ভাগ করবেন, উত্তর হবে 24। এমসিকিউ এর জন্য অ্যান্সার শেষ। পরবর্তী অঙ্ক খেয়াল করেন, 20 70 x, এর গড় মান হচ্ছে 40, 20 70 x, এর গড় মান কত, 40। তো আমি আপনাকে বলেছিলাম যে গড় যেখানে লেখা থাকবে সাথে সাথে সমষ্টি বের করতে হবে, তো এইটা যদি সমষ্টি বের করতে চান তো 40 এর সাথে কত গুণ করবেন, 1 2 3টা উপাত্ত আছে তাই 3 দিয়ে গুণ করবেন, কত হয়ে যাবে, 43 120। 20 70 x এবং অ এর গড় মান হচ্ছে 50, যেখানে গড় মান থাকবে সাথে সাথে সমষ্টি বের করবেন, গড় মান কত, 50, এর সাথে কত গুণ করবেন, সমষ্টি বের হয়ে যাবে 1 2 3 4, 4 দিয়ে গুণ করবেন, তাহলে 4 50 কত হচ্ছে আপনার 200, আর এখানে কত হয়েছে, 43 120। এখন কথা হলো অ এর মান কত, খেয়াল করেন এই যে 20 70 x এবং অয়, এই যে চারটে উপাদান আছে তার ভিতরে 20 70 আর x এই উপাদানগুলো মিল আছে, তাহলে প্রথম যে তিনটা উপাদান আছে চারটা উপাদান থেকে যদি আমি তিনটা উপাদানের যোগফল বাদ দেই তাহলে আমার কি একটা মিসিং যে উপাদান আছে সেটার মান বের হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এই 200 থেকে আমরা এই 120 বাদ দেব, বাদ দিলে যত থাকবে সেটা হলো এই যে অয়ের মান, অয় সমান এটা,